ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নাসিরনগরে ৫০ বছর ধরে চায়ের বাজার বসে চাতলবাড়ি, বিক্রি হয় কয়েক লাখ টাকার চাই। প্রতি বছর বর্ষা এলেই যখন খাল বিল নদী নালা পানিতে টইটম্বুর হয়ে যায়, তখন নতুন পানিতে দেখা মিলে নানা প্রজাতির ছোট বড় সুস্বাদু মাছ। আর এই সকল মাছ ধরতে ব্যবহার করা হয় চাই। বাঁশের শলা দিয়ে তৈরি এক ধরনের মাছের ফাঁদকে মাছ ধরার চাই বলে। চাই তৈরির প্রধান কাঁচামাল হল বাঁশ, বেত আর সুতা। এই চাই নিয়ে প্রায় ৫০ বছর ধরে সপ্তাহে দুদিন বাজার বসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওড় বেষ্টিত ইউনিয়ন চাতলপাড়। বিশেষ করে ভরা বর্ষা মৌসুম আসলেই চাই আইডা, গোল চাই সহ মাছ ধরার চায়ে হাট জমজমাট হয়ে ওঠে। এখানে বিক্রি হয় কয়েক লাখ টাকার বিভিন্ন ধরনের চাই। মাছ ধরার সবচেয়ে আদি উপকরণ এই চাই বাঁশ দিয়ে তৈরি করা হয়। মূলত এই শিল্পের বেশিরভাগ কারিগরি হলেন নারী। একটি মলি বাঁশ দিয়ে সাধারণত ছোট মাছ ধরার চারটি চাই হয়। প্রথমে বিভিন্ন মাপে বাঁশের শলা তুলা সেগুলো রোদে শুকিয়ে নিতে হয়। তারপর শুরু হয় চাই তৈরির কাজ। বিভিন্ন ধাপের পর একটি পরিপূর্ণ চাই তৈরি হয়। এসব তৈরিতে প্রকার ভেদে তা বিক্রি হয় ১০০ থেকে ৫০০ টাকায়। এ সকল চাই খাল বিল নদী নালা কিংবা ডুবে যাওয়া ফসলে খেতে ফাঁদ পেতে রাখা হয়, যাতে ধরা পরে চিংড়ি, শোল, শিং, কই, খলিশা, পুঁটি, বাইম সহ হরেক রকমের মাছ ধরা পড়ে। গত বুধবার নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, মাছ ধরার এসব সরঞ্জাম আকার ও গুণগত মান ভেদে বিক্রি হয় বিভিন্ন দামে। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বাঁশ বেতের তৈরি মাছ শিকারের এসব সামগ্রী বিক্রি হয় সবচেয়ে বেশি। চাই কিনতে আসা হরিবল দাস জানান, এখন চারদিকে পানি আসছে, তাই চাই কিনতে এসেছি। চাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছোট মাছ ধরে থাকি। চাই বিক্রেতা নিতাই সরকার বলেন, আমি এখানে ২২ বছর ধরে চাই বিক্রি করি। প্রতি বাজারে প্রায় লাখ টাকার চাই বিক্রি করি, তবে শুকনো মৌসুমে চাই বেচা কেনায় কিছুটা কমে যায়। নাসিরনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, নাসিরনগর হাওড় এলাকা, এখানে মাছ ধরাটা অনেকটা উৎসবের মতো হয়। গ্রামীণ সংস্কৃতির অংশ হিসেবে দীর্ঘকাল ধরে চাই ব্যবহৃত হয়ে আসছে। বছরের এই সময়ে এখানে প্রচুর চাই বিক্রি হয়। নাসিরনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।